আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ সাইদুল হক সহকারী শিক্ষক পপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কাউখালী রাঙ্গামাঠি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ছবিগুলো ভালো করে লক্ষ্য করো এটা কি বলতে পারবে হ্যাঁ এটা হচ্ছে কালমা তৈবা লা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লা তাই না এটা হচ্ছে কালিমার ছবি এই কালিমায় বিশ্বাসকে আমরা কি বলি হ্যাঁ এই কালিমায় বিশ্বাসকে আমরা কি মান বলি তাই না হ্যাঁ তাহলে আজকে আমরা ইমানে মোফাসল নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি লক্ষ্য করো হ্যাঁ তোমরা এটা বলো তো দেখি এটা কি হ্যাঁ এটা হচ্ছে ইমানে মোফাসল أموت بالله وملايكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت تشكترا تمرأ أموت بالله وملايكته وكتبه ورسوله واليوم الآخر ওয়াল কদরি এটাকে আমরা কি বলি ইমানে মুফাসসাল বলি তাই না হ্যাঁ এবার আমরা জানব ইমানে মুফাসসাল এর শাব্দিক অর্থ কি ইমান অর্থ হচ্ছে বিশ্বাস ইমান অর্থ কি বিশ্বাস আর মুফাসসাল শব্দের অর্থ হচ্ছে বিস্তারিত তাহলে ইমানে মুফাসল অমানে মুফাসল বিস্তারিত বিশ্বাস এবার তোমরা বলো তো দেখি ইমানে মুফাসল কাকে বলে হ্যাঁ ইমানের ষাটটি বিষয়ের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করাকে ইমানে মুফাসল বলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা ইমানে মুফাসলের শাব্দিকত্ব জানলাম এবং কাকে বলে সেটাও আমরা জানলাম তাই না এবার আমরা জানব ইমানে মুফাসালের যে সাতটি বিষয় রয়েছে সেগুলো আমরা এক নজরে জেনে নিব হ্যাঁ ইমানে মুফাসালের মধ্যে যে মৌলিক সাতটি বিষয়ের প্রতি ইমান আনতে হয় সেগুলো হলো এক আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরস্তাগনের প্রতি বিশ্বাস তিন কিতাবসমূহের প্রতি বিশ্বাস চার রাসুলগণের প্রতি বিশ্বাস পাঁচ পরকালের প্রতি বিশ্বাস ছয় ভাগ্য বা তাকদিরের প্রতি বিশ্বাস সাত পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস প্রিয় শিক্ষার্থীরা আমরা যে মানে মুফাসল পড়েছি সেখানে কয়টা বিষয়ের কথা বলা হয়েছে এই মানে ষাটটি বিষয়ের কথা বলা হয়েছে তাই না তাহলে সাতটা বিষয় কি কি এক আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরস্তাগণের প্রতি বিশ্বাস তিন কিতাবসমূহের সমূহের প্রতি বিশ্বাস চার রাসুলগণের প্রতি বিশ্বাস পাঁচ পরকালের প্রতি বিশ্বাস ছয় ভাগ্য বা তাকদিরের প্রতি বিশ্বাস সাত পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস প্রিয় শিক্ষার্থীরা এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব ইমানের তিনটা দিক রয়েছে কয়টা দিক রয়েছে তিনটা দিক রয়েছে এক হচ্ছে অন্তরে বিশ্বাস করা দুই হচ্ছে মুখে স্বীকার করা এবং তিন তদনুসারে আমল করা ইমানের ব্যাখ্যা ও তাৎপর্য সম্পর্কে আমরা এবার বিস্তারিত জানব দেখো এক আল্লাহর প্রতি বিশ্বাস আমরা যে ইমানে মুফাসালের পড়েছি ইমানে মুফাসল যে আমরা পড়েছি সেখানে প্রথম আছে কি এক আল্লাহর প্রতি বিশ্বাস দেখো তোমরা আর এই আল্লাহর প্রতি বিশ্বাস এটা হচ্ছে মানে সর্বপ্রথম ও প্রধান বিষয় বিশ্বাসে আল্লাহর প্রতি বিশ্বাসের মধ্যে কী কী রয়েছে হ্যাঁ আল্লাহ হচ্ছেন এক ও অদ্বিতীয় তিনি তার সত্তা ও গুণাবলিতে একক ও অতুলনীয় তার সমকক্ষ কেউ নেই তার সুন্দর সুন্দর নাম ও গুণ রয়েছে তিনি একমাত্র মাবুদ আমরা সোরাফা তেহার মধ্যে কি পড়ি ইয়া কানা আবুদু ও ইয়া কানা আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি এবং তার কাছে আমরা সাহায্য প্রার্থনা প্রার্থনা করি তাই না হ্যাঁ এরপর দেখো দুই ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস ফেরেশতারা কিসের তৈরি নুরের তৈরি তারা সর্বদা আল্লাহ আল্লাহতালার জিখির ও তাসবিহ পাঠের অথ থাকেন তাদের সংখ্যা অগণিত প্রিয় শিক্ষার্থীরা ফেরিস্তাগণের মধ্যে চারজন প্রসিদ্ধ ফেরেস্তা রয়েছে নিশ্চয় তোমরা ষষ্ঠ অথবা পঞ্চম শ্রেণীতে তোমরা পড়ে এসেছো ওই চারজন প্রসিদ্ধ ফেরস্তার নাম কি তোমরা বলতে পারবে এবং তাদের কাজগুলো কি বলতে পারবে হ্যাঁ তোমরা বলতে পারবে এরপরও আমি বলছি তোমরা শোনো এক হজরত জিব্রাহল আলাইসাল্লাম তিনি কি কাজে কী কাজে নিয়োজিত আছেন তিনি আল্লাহর বাণী নবিরসুলগণের নিকট পৌঁছে দিতেন তাহলে হজরত জিব্রাইল আলহিম এর কাজ কী ছিল তিনি আল্লাহর বাণী নবীরসুলগণের নিকট পৌঁছে দিতেন দুই হজরত মিকাইল আলহিম তিনি কোন কাজে নিয়োজিত আছেন হ্যাঁ তিনি মানুষ ও জীবজন্তুর জীবিকা বন্টনের কাজে নিয়োজিত আছেন তিন হজরত আজরাইল আলহিমাম মানুষ ও জিনদের রু কব্জ করার কাজে নিয়োজিত আছেন আমাদের মানুষদের এবং জিনদের রুহ কব্জ কে করেন হজরত আজরাইল আলাইসালাম চার হজরত ইসরাফিল আলহিম তিনি কোন কাজে আছেন তিনি সিঙ্গা নিয়ে আল্লাহর নির্দেশের জন্য প্রস্তুত আছেন যখনই আল্লাহ নির্দেশ দিবেন সাথে সাথে খোদার খোদাইর মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে সবগুলো ফানা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরপর দ্বিতীয় ফুৎকার যখন দিবেন তখন আবার পুরো পৃথিবীর মানুষ এবং জিন সবাই আবার জীবন লাভ করবে এরপর হিসাব নিকাশ হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা চারজন শীর্ষস্থানীয় ফেরেস্তার নাম জানলাম এবং তারা কি কি কাজে নিয়োজিত আছেন সেগুলো আমরা জানলাম এরপর দেখো তিন কিতাবসমূহের প্রতি বিশ্বাস প্রিয় শিক্ষার্থীরা কিতাব তো অনেক আছে কয়টা আছে জানা আছে তোমাদের হ্যাঁ সকল আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে আসমানি কিতাবের সংখ্যা হচ্ছে একশো চার কানা তার মধ্যে চারটি হচ্ছে বড় কিতাব বড় আসমানি কিতাব আর একশোটা হচ্ছে সহিফা সবগুলোই কিন্তু আল্লাহ আজ্জা ভাইজাল্লা অবতীর্ণ করেছেন এইসব কিতাব মানব জাতির জন্য আলোকস্বরূপ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো আলকুরআন যেটা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামার উপর নাজিল হয়েছে নবী রসুলগণের মাধ্যমে তিনি এই কিতাব মানুষের নিকট পৌঁছিয়েছেন তাহলে আমরা সত্য পথ যদি পেতে চাই তাহলে আমরা আল্লাহর দেয়া কুরআন অনুসারে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে এবং রসুল করিম রৌফুর রহিম সাল্লাহ তালিহী ওসাল্লামা যে পথ নির্দেশ আমাদেরকে দিয়েছেন সেই পথে আমাদেরকে চলতে হবে এরপর দেখো রাসূলগণের প্রতি বিশ্বাস তাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন হ্যাঁ নবী রসুলগণকে এই জন্যই পাঠিয়েছেন যে মানব জাতির হেদায়তের জন্য তাআলা যুগে যুগে অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন তাহলে আমাদের হেদায়তের জন্যই কিন্তু নবী রসুলগণকে আল্লাহ আজ এই পৃথিবীতে পাঠিয়েছেন তারা মানুষকে আল্লাহর পরিচয় দিয়েছেন সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন এবং নবীরসুলগণ রসুলগণ বাণী প্রচার করেছেন শিক্ষার্থীরা এরপর দেখো পাঁচ আখিরাতের প্রতি বিশ্বাস আখিরাত অর্থ কি হ্যাঁ আখীরাত অর্থ হচ্ছে পরকাল মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলা হয় আখিরাত বলা হয় তাহলে এই আখিরাত কখন শুরু হয় মৃত্যুর পরপরই জীবনে এই জীবনের শুরু মানে আখিরাতের শুরু মানুষ সেখানে ভালো কাজের জন্য জান্নাত লাভ করবে অর্থাৎ আখিরাতে মানুষ ভালো কাজের জন্য কি লাভ করবে জান্নাত লাভ করবে আর মন্দ কাজের জন্য যাহার নাম পাবে শিক্ষার্থীরা তাহলে আমাদেরকে আখিরাতের প্রতি অবশ্যই বিষয় স্থাপন করতে হবে আখেরাতে যদি আমরা ভালো থাকতে চাই আখিরাতে যদি আমরা আল্লাহর নাজে নেয়ামত পেতে চাই আল্লাহর দয়া যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই হায়াত জিন্দেগিটাকে আমাদেরকে সৎভাবে মূল্যায়ন করতে হবে এবং আল্লাহ এবং রসুল সাল্লা তাল আলহি ওয়াসাল্লামার দেওয়া পথে মতে আমাদেরকে চলতে হবে এবং তাদের আরকান হাকাম আমাদেরকে মেনে চলতে হবে প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো তাকদিরের প্রতি বিশ্বাস তাকদিরকে আমরা ভাগ্য বা নিয়তি বলে থাকি তাই না তাকদীরের নিয়ন্ত্রককে আল্লাহ তা তায়না সব কিছুর তাকদিরই আল্লাহর হাতে তিনি তাকদিরের নিয়ন্ত্রক মানুষের জীবনে ভালো মন্দ যা কিছুই ঘটুক সবই আল্লাহর ইচ্ছায় ঘটে তাই না হ্যাঁ তাকদির একমাত্র আল্লাহ তালাই জানেন আমাদের ভাগ্যে কি আছে না আছে এগুলো কি আমরা জানি না আমরা জানি না কিন্তু আল্লাহ সুবাহানব্বা তালা আমাদের ভাগ্যে যা কিছু আছে সব কিছুই কিন্তু আল্লাহ সুবাহানব্বা তালা জানেন প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো পুনরুত্থানের প্রতি বিশ্বাস ওই যে আমরা ইমানে মুফাসসাল পড়েছি সেখানে কি পড়েছি আ মাউতু ওয়া ওয়ামায় কতিহি কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়মিল আখরি ওয়াল কদিরি খৈরিহি ওয়রিহি মিনাল্লাহি তালা ওয়াল বাসি বাদাল মৌত মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস এই মানের সপ্তম মৌলিক বিষয় হচ্ছে পুনরুত্থানের প্রতি বিশ্বাস প্রিয় শিক্ষার্থীরা তাহলে মৃত্যুটা হচ্ছে অবধারিত আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে যেহেতু আল্লাহ নিজেই বলেছেন কুল্লু নাফসিন জায়কাতুল মৌথ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জন্য আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আর এই মৃত্যুটা সকলের জন্য অনিবার্য সত্য সকল জীবিত প্রাণীকেই একদিন মরতে হবে প্রিয় শিক্ষার্থীরা মৃত্যুর পর পুনরায় সবাইকে জীবিত করা হবে সবাইকে হাসরের ময়দানে একত্র করা হবে দুনিয়ার সকল কাজকর্মের হিসাব নেওয়া হবে এই পুনরুত্থান পুনরুত্থানের দিন অর্থাৎ কেমতের দিন যখন আল্লাহ সুবাহান পুনরায় আমাদেরকে জীবিত করবেন সেদিন আমাদের ভালো মন্দের হিসাব নিকাশ সেখানে দিতে হবে এই ভয় যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমরা অবশ্যই আল্লাহর দেওয়া এবং রসুলের দেওয়া বিধিবিধান আমরা মেনে চলব প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্ত আমরা এই মানে মুফাসালের সাতটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি নিশ্চয়ই তোমরা এই মানে মুফাসাল সম্পর্কে তোমরা জেনে গেছো এবার তোমরা একটা জোড়ায় কাজ করবে আর সেটি হল প্রধান ফেরাস্তাগণের নাম ও তাদের দায়িত্বের একটি চার্ট তোমরা তৈরি করবে এটা তোমরা ঘরে বসে দুইজনে মিলে এই কাজটি অবশ্যই করবে আর এককভাবে একটি কাজ করবে সেটি হলো নৈতিক জীবন গঠনে আসমানিক কিতাবের গুরুত্ব লিখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এই মানে মুফাসল সম্পর্কে অনেক আলোচনা করেছি তাই না নিশ্চয়ই তোমরা সেখানে অনেক জেনেছ এবার তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিবে এই প্রশ্নগুলো তোমরা আমাদের পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় যে পেজ আছে সেখানে গিয়ে তোমরা এই ক্লাসটি দেখবে দেখার পর তোমরা কমেন্টস বক্সে এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা আমাকে এক এক করে জানিয়ে দেবে এবার বলো তো দেখি মানে মুফাসাল অত কি? হ্যাঁ তোমরা বলতে পারবে মানে মুফাসাল অত্ত হচ্ছে বিস্তারিত বিশ্বাস দুই মানের প্রধান বিষয় কি হ্যাঁ তোমরা কমেন্টস বক্সে এই প্রশ্নের উত্তর কিন্তু আমাকে জানিয়ে দেবে তিন নেত্রী স্থানীয় নাম বলতে পারবে হ্যাঁ তোমরা পারবে খুব সুন্দর বলেছ তোমরা হ্যাঁ এরপর দেখো পাক নবী রসুলগণকে কেন পাঠিয়েছেন হ্যাঁ মানব জাতির হেদায়তের জন্য পাঠিয়েছেন প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো হজরত ইসরাফিল আলাইসাল্লাম কী দায়িত্ব পালন করছেন বলতে পারবে হ্যাঁ তোমরা যদি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অবশ্যই আমাকে দিতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তো নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছ এবার তোমরা বাড়িতে বসে একটি বাড়ির কাজ করবে আর সেটি হল ইমানে ষাটটি মূল বিষয়ের শিক্ষা লিখো এ কাজটি কিন্তু অবশ্যই বাড়িতে বসে করবে আর আমাকে কমেন্টস বক্সে আমাকে যে কাজটা আমি দিয়েছি সেটা সেখানে তোমরা আমাকে লিখে জানাবে না পারলে তোমাদের মা বাবার এবং গৃহশিক্ষকদের সহযোগিতা নেবে আর বারবার যদি তোমরা এই ক্লাসটি দেখো তাহলে তোমাদের ইমানে মুফাসল সম্পর্কে সুন্দর একটি ধারণা চলে আসবে তোমরা সুস্থ ও নিরাপদ থাকো তোমাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাত